কুড়িগ্রামের সমতল ভূমিতে চায়না ও কাশ্মীরি জাতের কমলা চাষ করে সাফল্য পেয়েছেন কয়েকজন উদ্যোক্তা। শুরুটা শখের বশে হলেও এখন বাণিজ্যিকভাবে এটি উৎপাদন করছেন তারা। আর এলাকার আবহাওয়া বিবেচনায় কমলা চাষের পরিধি বাড়ানোর কথা বলছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম থেকে ওমর ফারুকের তথ্যে আরো জানাচ্ছেন শামীম সরনা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারির পাইকেরছড়া গ্রামে ৬ বিঘা জমিতে চায়না ও কাশ্মীরি জাতের কমলার চাষ করেছেন ফরমান আলী। তাকে অনুসরণ করে জেলার বেশ কয়েকটি স্থানে এর বাগান করেছেন আরও কয়েকজন উদ্যোক্তা। এসব বাগানে কর্মসংস্থান হয়েছে বেশ কিছু কৃষি শ্রমিকের, আর স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার কমলাও সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলায়। আমরা কাজকর্ম করে খাইতেছি, মোটামুটি ভালোই, দিনকাল ভালো যাচ্ছে। সবাই যদি এরকম উদ্যোগ নেয় খুব ভালো হয়। আশানুরূপ ফল পাওয়ার পরে আমি ছাত্রদের অবস্থায় এর বাণিজ্যিকভাবে চাষ শুরু করি। আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি, আমরা লাভবান হচ্ছি, আর আমরা এখান থেকে নিয়ে যা পাইকারি দিচ্ছি। স্থানীয়ভাবে চাষ হওয়ায় এলাকাবাসী স্বল্প দামে পাচ্ছেন পুষ্টিকর ফলটি, এতে খুশি তারা। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকে আসছেন বাগান দেখতে। থোকায় থোকায় যেভাবে কমলা ধরেছে, এরকম দৃশ্য কিন্তু আমরা আসলে বাইরের দেশ ছাড়া আমরা কোথাও দেখতে পারি না। কমলা বাগান করে যদি তারা উদ্যোক্তা হয়ে কমলা বাগান করে যদি স্বাবলম্বী হতে পারে, তাহলে এই বেকারত্ব দূর হবে। ভবিষ্যতে এই ফলের বাণিজ্যিক চাষ বাড়বে বলেও মনে করেন এই কৃষি কর্মকর্তা। আমরা কয়েক বছর থেকে লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়নের চেষ্টা করছি, এবং এটা কিন্তু অনেকটাই কাজ দিয়েছে। আমরা দেখেছি যে আমাদের উৎপাদিত কমলা এবং মালটা এটা খুব ভালো মানের হচ্ছে। এবছর জেলার সদর উপজেলা, বুড়েঙ্গামারি এবং ফুলবাড়ি উপজেলায় কমলার চাষ হয়েছে। শারমিন সরনা, মোহনা সংবাদ।